কমবিং অপারেশনের মাধ্যমে সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ এনেছে বিএনপি। দলের এমপিরা গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি করে অভিযোগ করেছেন, দেশে পুলিশের মাধ্যমে তাণ্ডবতন্ত্র চালাচ্ছে সরকার। চক্রমালিতা রিপোর্ট। আটক নেতাদের মুক্তির দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিরোধী দলীয় এমপিদের এই মানববন্ধন। সে সময় সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ আনেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সরকার পরিচালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, সেটাকে ঢেকে রাখার জন্য আজকে এই ইস্যুগুলোকে এড়িয়ে গিয়ে ডাইভার্ট করার জন্য, আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ পারে না এমন কোনো কাজ নাই। সংসদ সদস্যদের মানববন্ধনের পরপরই কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, গত কয়েকদিনে সারা দেশে বিরোধী দলের 2.5 লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে সরকার। এটা তো খুব পরিষ্কার, এটা আজকে সরকারের এই দ্বৈত নীতির কারণে। মুখে তারা গণতন্ত্রের কথা বলছেন, মুখে আলাপ আলোচনা সংলাপের কথা বলছেন, কিন্তু কাজে ঠিক বিপরীতটা করছেন। সুতরাং এটা কোনো মতেই এটা সংলাপের দিকে যাওয়ার কোনো এই মুহূর্তে কোনো সুযোগ আছে বলে তো মনে হয় না, এবং সংঘাতের দিকে সরকার নিজেই ঠেলে দিচ্ছেন। অর্থাৎ যেন এই দেশে শান্তিপূর্ণ কোনো সমাধান না হয় এবং সংঘাতের মধ্যে সরকার সেটাকে নিয়ে যেতে চাচ্ছে। গণগ্রেপ্তারের অভিযোগ এনে 17 মার্চ রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব। মির্জা ফখরুল জানান, সংলাপের ব্যাপারে সরকারের কাছে থেকে এখনও আনুষ্ঠানিক কোনো আহ্বান পায়নি প্রধান বিরোধী দল। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।